নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মৌলিস কিচেন। আজ আমি আপনাদের সামনে আবার একটি খুবই মজাদার ব্রেকফাস্ট রেসিপি নিয়ে চলে এসেছি, ভেজ চিজি মেয়োনিজ স্যান্ডউইচ। এটা খেতে খুবই টেস্টি হয়। আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার নতুন নতুন রান্নার রেসিপি দেখার জন্যে বেল আইকনটি অলে সেট করে দেবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। এটা তৈরি করতে লাগছে একটা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি, লাগছে অল্প একটু ধনে পাতা আমি কুচি করে নিয়েছি, অল্প একটু ক্যাপসিকাম আমি কুচি করে নিয়েছি, একটা ছোটো দেখে টমেটো আমি এখানে কুচি করে নিয়েছি, আর লাগছে 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, একটা লঙ্কা আমি কুচি করে নিয়েছি, ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, আর লাগছে চাট মশলা, হাফ শসা আমি কুচি করে নিয়েছি, আর লাগছে স্বাদ মতো লবণ এবং একটু বাটার, এছাড়া লাগছে ব্রেড, এখানে আমি 4টে ব্রেড নিয়েছি, আর লাগছে মেয়োনিজ, আর লাগছে চিজ। প্রথমে আমি পাউরুটিগুলো 4-5টা এইভাবে কেটে নেব। দেখুন এইভাবে আমি পাউরুটির 4-5টা কেটে নিয়েছি, 4টে পাউরুটি আমি 4-5টা এইভাবে কেটে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে আমি প্রথমে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, তারপরে একে একে দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি, শসা কুচি, কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, দিয়ে দিলাম ধনে পাতা কুচি, এবার দিয়ে দেবো স্বাদ মতো একটু লবণ, গোলমরিচের গুঁড়োটা দিয়ে দেবো, দিয়ে দেবো 1/2 চামচ চাট মশলা এবং 3 চামচ মেয়োনিজ। এবারে সব কিছু খুব ভালো করে একটু মিশিয়ে নেব। এবার আমি পাউরুটির গায়ে প্রথমে একটু বাটার মাখিয়ে নেব। দ্বিতীয় পাউরুটির গায়েও আমি ভালো করে বাটার লাগিয়ে নেব। এবার এর মধ্যে আমি যে স্টাফিংটা বানিয়ে রেখেছি সেটা দিয়ে দেবো। এবার এর উপরে আমি একটু চিজ গ্রেট করে দেবো, আপনারা স্লাইস চিজও ইউজ করতে পারেন। এবার দ্বিতীয় পাউরুটিটাকে আমি এইভাবে এই পাউরুটিটার উপর দিয়ে ভালো করে প্রেস করে দেবো। এই আমাদের একটা স্যান্ডউইচ তৈরি হয়ে গেল। এইভাবে আমি দ্বিতীয় স্যান্ডউইচটাও তৈরি করে নেব। প্রথমে পাউরুটিগুলোর ওপর ভালো করে বাটার লাগিয়ে নেব। এর মধ্যে স্টাফিংটা দিয়ে দেবো। এবার ভালো করে চিজ গ্রেট করে দেবো। এবার দ্বিতীয় পাউরুটিটাকে এর ওপর দিয়ে একটু প্রেস করে দেবো। দুটো স্যান্ডউইচই আমি মোটামুটি রেডি করে ফেলেছি। এবার এগুলোকে আমি একটু টোস্ট করে নেব। প্রথমে আমি একটা ফ্রাইং প্যান গরম করতে দিয়েছি, এর মধ্যে প্রথমে আমি বাটার দিয়ে দেবো। বাটারটা আমি ফ্রাইং প্যানের চারপাশে একটু স্প্রেড করে দেবো। এইবার এর উপরে আমি স্যান্ডউইচটা বসিয়ে দেবো। ফ্রাইং প্যানের উপর যে বাটারগুলো রয়েছে সেগুলো আমি নিয়ে এই স্যান্ডউইচের উপরের পোর্শনে একটু লাগিয়ে দেবো। এইবারে গ্যাসটাকে কমিয়ে এটা ঢাকা দিয়ে আমি 1 মিনিট মতো একটু হতে দেবো। 1 মিনিট হয়ে গেছে, এইবার আস্তে করে এটাকে আমি উল্টে দেবো। দেখুন একটা দিক ভালোভাবে টোস্ট হয়ে গেছে। এইবার আমি উল্টো পিঠটাও 1 মিনিট হতে দেবো। এই পিঠটাও আমি 1 মিনিট মতো ভেজে নিয়েছি। এইবার আস্তে করে স্যান্ডউইচটা তুলে নিয়ে আমি প্লেটের উপর দেব এবং এইভাবে আমি দ্বিতীয় স্যান্ডউইচটাও বানিয়ে নেব। দুটো স্যান্ডউইচই রেডি হয়ে গেছে, এগুলো খুবই ক্রিস্পি হয়েছে। এইবার আমি স্যান্ডউইচগুলো এইভাবে কেটে নেব। দেখুন আমাদের এই স্যান্ডউইচটা কি সুন্দর তৈরি হয়ে গেছে। ভেজ চিজি মেয়োনিজ স্যান্ডউইচ কিন্তু একদম রেডি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল নোটিফিকেশানটি অলে সেট করে দেবেন, যাতে যখনই আমি নতুন রান্নার ভিডিও ছাড়বো সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে।
তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, নমস্কার।